রাত্রির দুর্যোগে ভেঙে গেল কারো স্বপ্নের বাড়ি। এমনই ঘটনা দেখা গেছে গোয়ালপখর ব্লকের অন্তর্গত গিয়না বাড়ি আদিবাসী পাড়ায়। উল্লেখ্য, এই পাড়ার দিন মজুরি খেটে খাওয়া মানুষ ইলিয়াস হাসদা কঠোর পরিশ্রম করে একটি বাড়ি বানিয়েছিল, তার সাথে একটি রান্নাঘর, যে ঘরে গরু ছাগল হাঁস মুরগি নিবাস ছিল। কিন্তু কাল রাত্রের দুর্যোগে তার রান্না বাড়ি আর নাই, সবকিছু নিমিষের মধ্যেই ভেঙে চলে গেছে। প্রচন্ড বেগে ছুটে আসা বাতাস, এই বাতাসের প্রকোপের দুটি গাছ ভেঙে পড়ে। একটি গাছ তার বসত বাড়ির উপর পড়ে। তার পরিবারকে নিয়ে তিনি সমস্ত রাত আতঙ্কে কাটিয়েছেন। সকাল হতে না দেখেই যে তার স্বপ্নের বাড়ি আর নাই, তিনি অত্যন্ত নিঃস্ব হয়ে পড়েছেন। এই মর্মে তিনি কিছু সাহায্য আশা বাঁধে তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। এটা এই যে কালকে বৃষ্টি হচ্ছে, এই হাওয়া ঝড়ে এই আমাদের সব বাড়িগুলো পড়ে গেছে। তারপরে আমাদের বাড়ির উপরে একটা গাছ পড়ে গেছে, ওই আমাদের টিনগুলো সব কানা ফুটো হয়ে গেছে। যদি এই ব্যাপারে যদি সরকার যদি কিছু আমাকে সহায়তা করে কিছু দেয় আমাকে, তাহলে আমার কিছু আমাকে ভালো লাগবে, আমার উপকার হবে। আমার নাম ইলিয়াস হাসদা, আমাদের এই আদিবাসী পাড়াতে এই ঝড়ে বৃষ্টিতে এগুলো হচ্ছে।